আমি প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আগেই আমি বক্তব্য দিচ্ছি দিয়ে এবং চলে যাবো। এটা নিয়ে অবশ্য আমাদের মহাশয় সাহেব সহ আমার সহকর্মী নেতৃবৃন্দ যথেষ্ট ক্ষোভ প্রকাশ করছেন, কিন্তু আমি ক্ষমা প্রার্থী যে আমার আসলে আমার দুর্ভাগ্য আমার কাজ আছে একটু। আর আমার আমার সালাম যেভাবে আমন্ত্রণ জানিয়েছে না সে পারা যাচ্ছে না, ওই কারণে আসছে না, হয়তো আসতামই না। প্রিয় ভাইরা, আজকে এই যে দিবসটা বাকশাল দিবস, আপনারা বাকশাল কারা কারা দেখেছেন এটা কি আপনাদের কেউ আছেন এরকম এই মঞ্চে উপস্থিত দুই একজন ছাড়া? বাকশাল বাকশাল কারা অনুভবও করেন নাই, দেখেন না, এখানে অনেকেই আছে। এবং আমাদের বাইরে এখানকার বাইরে প্রেস ক্লাবের বাইরে প্রেস ক্লাবের ভিতরে অনেকেই আছে শুধু বাকশাল নামটা শুনে, কিন্তু বাকশালটা কি জিনিস, এরা হাত পা কটা, এরা কেমন ছিল, এটা জন্তু না মানুষ, এটা কিন্তু কেউ জানে না অনেকেই। সুতরাং আজকে যে বাকশাল দিবস এবং গণতন্ত্র হত্যার যে দিবস, এই দিবসটা পালন করা অত্যন্ত জরুরি। যে কথাটা আমার ছোট ভাই স্বপন কিছুক্ষণ আগে বলে গেছে যে সময়ে সময়ে যুগে যুগে দিনে দিনে আমাদেরকে প্রতিটা আওয়ামী লীগের কর্মকাণ্ড কার্যক্রমকে বুঝিয়ে দিতে হবে যে আওয়ামী লীগ দেশের মানুষের পক্ষে কখনো কাজ করে নাই। এটা তাদের ঐতিহ্য, এটা তাদের ধারাবাহিকতা। যেখানে আওয়ামী লীগ সেখানে গণতন্ত্র নাই, যেখানে আওয়ামী লীগ সেখানে কথা বলার অধিকার নাই, যেখানে আওয়ামী লীগ সেখানে লুটপাট, যেখানে আওয়ামী লীগ সেখানে চুরি। এটা হলো আওয়ামী লীগের একটা ইতিহাস। আমি আমার মনে পড়ে এখন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন জীবিত ছিলেন, ইসলামপুরে একটা মিটিং হচ্ছিল, ওই মিটিংয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব প্রধান অতিথি ছিলেন, মিটিংটাতে আমিও ছিলাম। ওখানে একবারে খাস ঢাকাইয়া ইসলামপুরের নাম ছিল নূর মোল্লা অথবা না তুমি চিনবা করতে নূর মোল্লা অথবা নূর মোহাম্মদ, ঢাকায় একদম বেশ বড় সড়ো সাইজের লোকটা, একটা স্বর্ণের দাঁত ছিল অর্ধেক স্বর্ণের দাঁত মনে পড়তে পারে অনেকে। সে নূর মোল্লা আমার খুব শুদ্ধ ভাষায় পরিশুদ্ধ ভাষায় কথা বলতে পারতো না। উনি বলতেছেন ভাই এই বাকশাল ফ্যাকশিয়াল আমি তো এগুলো কিছু বুঝি না, আমি খালি বুঝি বাঘের মুখ আর শিয়ালের বুদ্ধি, শিয়ালের বুদ্ধি শিয়াল বুদ্ধি দেয় আর বাঘ হা করে খায় ফেলায়, শিয়ালের বুদ্ধি আর বাঘ একসঙ্গে হয়েছে এর নাম হলো বাকশাল। এটা হলো তার ব্যাখ্যা। খুব খারাপ ব্যাখ্যা কি মনে হয় আপনাদের? ব্যাখ্যাটা কিন্তু খারাপ না, খুব সুন্দর। শিয়ালের বুদ্ধি বাঘের মুখ, এ হলো বাকশাল, মানে বাকশিয়াল থেকে বাকশাল করছে। বাকশাল আসলে কি হবে? বাকশাল আসলে মানুষের কথা বলার অধিকার থাকবে না। আমরা দেখেছি ওই সময় বাকশালের সময় কি হয়েছিল, বাকশালের সময় আমরা যে বয়স আজকে আমাদের যে বয়স, এই বয়সের ছেলেরা বাকশালের সময় কত বয়স ছিল? 22 থেকে 24 কিংবা 18 থেকে 24। এই 18 থেকে 24 বছরের কোন যুবক ছেলে তার মায়ের কোলে ঘুমাতে পারে নাই। এখানে অনেকেই আছে, আমার এই মঞ্চেও আছে অনেকে যারা বাড়িতে ঘুমাতে পারে নাই, আমরা বাড়িতে ঘুমাতে পারিনি, দিনের পর দিন পালিয়ে থাকতে হয়েছে, ক্ষুধার্ত থাকতে হয়েছে। কারণ আওয়ামী লীগ এবং ওই সময় রক্ষী বাহিনী, ওই রক্ষী বাহিনীর মাধ্যমে, এই রক্ষী বাহিনী দিয়ে বাংলাদেশে 25-30 থেকে 35 হাজার যুবককে গণবাহিনী আখ্যায়িত করে হত্যা করা হয়েছিল। আর সেই হত্যার ভয়ে কোন মা তার সন্তানকে ঘরে রাখে নাই, কোন সন্তান তার মায়ের বুকে বুকে থাকে নাই, পালিয়ে বেড়াতে হয়েছে। এই ঘটনাগুলো আপনারা জানেন না। আজকে দেখেন নতুন রূপে সেই বাকশাল কায়েম হয়ে গেছে, অলরেডি কায়েম হয়ে গেছে বাংলাদেশে।
এখন বাংলাদেশে কথা বলা যায় না, কথা বললে ওই যে লিখলে সাংবাদিক যদি লেখে তাদের ভাগ্যে সাগর বনের পরিণতি ঘটে, সাংবাদিকরা যদি লেখে তাদের ভাগ্যে জেলখানা জোটে, সাংবাদিক যদি লেখে তাদের বিরুদ্ধে কি কি আইন আইসিটি অ্যাক্টে জেল খাটতে হয়। বহু সাংবাদিক ভাই বাংলাদেশ ছেড়ে এখন চলে গেছে, এর নাম কি গণতন্ত্র? আমরা প্রতিবাদী যুবক যারা আছে বাংলাদেশের, প্রতিবাদী দল যারা আছে বাংলাদেশের, তারা আজকে দেশে কোনো কথা বলতে পারে না। আমাদের একটা বিধিবদ্ধ আইনের মধ্যে এই রুমের মধ্যে সভা করতে হচ্ছে, একটা বিধিবদ্ধ আইন যে এই রুমের বাইরে যাওয়া যাবে না, এতজনের বেশি আসতে পারবে না মিটিংয়ে, ইত্যাদি ইত্যাদি। বাইরে আসার আগে আমি দেখলাম বাইরে অনেক পুলিশ। আরে পুলিশ তো রাখা হয়েছে জনগণকে পাহারা দেওয়ার জন্য, র‍্যাব তো তৈরি করা হয়েছে জনগণকে পাহারা দেওয়ার জন্য, জনগণকে মারার জন্য করা রাখা হয় নাই, জনগণকে হত্যা করার জন্য রাখা হয় নাই। আমার টাকা, ট্যাক্সের টাকায় পুলিশের বেতন, আমার ট্যাক্সের টাকায় র‍্যাবের বেতন। আমি দেখলাম ওই দিন কি জুবায়ের আহমদ না কি নাম পত্রিকায় বেরিয়েছে, আমার কথা নয়, ডিজি এনএসআই 35 কোটি টাকা দিয়ে কোথায় নাকি বাড়ি কিনেছে। আরো শুনেছি বাংলাদেশের বহু এই বিভিন্ন প্রতিষ্ঠানের, সরকারি প্রতিষ্ঠানের লোকেরা দেশের বিভিন্ন দেশে এই দেশের টাকা দিয়ে হাজার হাজার কোটি টাকা খরচা করে বাড়ি ঘর কিনেছে। আল্লাহর কি অশেষ রহমত, ওই যে মিলন কথা বলে বলে গেছে না, বারকুরানি, বারকুরানি আপনাকে দেখাননি, আমি দেখছিলাম ছোটবেলায়, সেটা ঘূর্ণিঝড়ের মধ্যে আর কি। তো এখন কোন ঘূর্ণির মধ্যে পড়ে গেছেন দেখেন, আমাদের কিছুই করতে হচ্ছে না, আমাদের কিছুই বলতে হচ্ছে না। আজকে আমাদের মহাসচিব সাহেবকে বারবার আওয়ামী লীগ, আজকে পেপারে দেখলাম যে বিএনপি লবিস্ট নিয়োগ করেছে, 8টা লবিস্ট নিয়োগ করেছে। ওরে ভাই, লবিস্টের নামই তো শুনি নাই আওয়ামী লীগ আসার আগে, আর লবিস্ট কাকে বলা হয় এটা জানতামই তো না আমরা। যখন আপনারা 2014 সালে লবিস্ট নিয়োগ করলেন, যখন 2014 সালে নিয়োগ করলেন, আপনাদের খুন খারাপি, আপনাদের অবৈধভাবে ক্ষমতায় যাওয়া, আপনাদের নৈশপটে সরকারকে টিকিয়ে রাখা, জায়েজ করা, বৈধতা দেওয়ার জন্য যে কাজগুলো করলেন, তখন আমরা লবিস্টের নাম জানতে পারলাম। আর এখন বিএনপি নাকি লবিস্ট নিয়োগ করেছে, প্রতিদিন আপনারা এক ঢোল বাজায় চলছেন। আপনি আমরা লবিস্ট নিয়োগ করবো কেন? আপনারা যে হত্যা করছেন দেশে, আপনারা যে খুন করছেন দেশে, আপনারা যে লুটপাট করছেন এই দেশে, আপনি বাংলাদেশ ব্যাংক লুট করছেন, দেশের ব্যাংক লুট করছেন, মানুষের জীবন হানি করছেন, এইটা কি বিশ্ববাসী জানে না? এটা কি বিশ্ববাসী দেখে নাই? বিশ্ববাসী কি চোখ বন্ধ করে বসে আছে? আপনাদের কি নাম ছিল ওই ভদ্রলোকের, আজিজ না, ওই যে আমাদের সিএনসি ছিল আজিজ, আজিজ সাহেব যে তার ভাই হারিস সাহেব জোসেফকে যে খুনের আসামি থেকে বাঁচিয়ে দিয়েছেন আপনারা, এটা কি দেশের লোক, সারা দেশের লোক জানে না, বিদেশের লোক জানে না? আবার সেই কারণে কি বাংলাদেশকে বাঁচিয়ে সরকার একসাইড করা হয় নাই? আমরা কি দেশ স্বাধীন করেছি মুখ বন্ধ রাখার জন্য? আমরা কি দেশ স্বাধীন করেছি মাফিয়ার ডাক শোনার জন্য? বাংলাদেশ সরকার যে সরকারই হোক, যেভাবে সরকার আসুক, মাফিয়া সরকার বিদেশের কেউ বাংলাদেশ সরকারকে বলুক এইটা আমরা কখনো কামনা করি না, এটা দেশের জন্য লজ্জার ব্যাপার। যেই প্রতিষ্ঠানই হোক, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্যাংশন দেবে বিদেশ থেকে, সেটা আমরা কখনো কামনা করি না, লজ্জার ব্যাপার এটা বাংলাদেশের জন্য। আমাদের আমাদের এই দেশের প্রতিষ্ঠানগুলোকে কলঙ্কিত করা হচ্ছে, এবং এই সরকার একবার ওই বাকশাল করে উক্ষিবাহিনী করে একটা বাহিনীকে কলঙ্কিত করেছিল, এইবার আরেকটা বাহিনীকে কলঙ্কিত করলো। সুতরাং আমরা বলতে চাই, খুব বড় যাত্রা বেঁচে বেঁচে বাঁচা বেঁচে গেছেন, হঠাৎ করেই করোনার আক্রমণ হয়ে গেল, আন্দোলনটা হঠাৎ করে একটু থেমে গেল, এই কথা ভাবার কোনো কারণ নাই। অনেকে এক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিল যে আপনারা আন্দোলন স্থগিত করলেন কেন, আন্দোলন বন্ধ করলেন কেন? আমরা কোনো মোটেই বন্ধ করি নাই, আমরা দেশের জনগণকে ভালোবাসি। আমরা দেশের জনগণকে ভালোবাসি, এবং সেই ভালোবাসার কারণে, জনগণের স্বার্থ রক্ষার কারণে আমরা এখানে কিছুক্ষণ কিছুদিন বন্ধ রেখেছি। নইলে যেটা শুরু হয়েছিল বাংলাদেশে 144 ভাঙা,
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যখন আমরা আন্দোলন করি, তখন আপনারা হবিগঞ্জে গুলি করেছেন, 10,000 রাউন্ড গুলি করেছেন, 300 লোক আহত করেছেন, অন্তত দুইজন লোক, দুইজন আমাদের যুবক ছেলে চোখ হারিয়েছে। আপনারা সিরাজগঞ্জে মেরেছেন, বিভিন্ন জায়গায় আপনারা বাধা দেওয়ার চেষ্টা করেছেন, 144 দ্বারা ভাঙা শুরু হয়ে গেছে। করোনা সংক্রমণটা কমুক, মাসে কদিন যায়, আন্দোলন কাকে বলে, কত প্রকার কি কি, ইনশাল্লাহ আপনার টের পাবেন। আজকে আমাদের এই জবটা আমাদের সেক্রেটারি জেনারেল সাহেব দেবেন আমি আশা করছি। আজকে দেখলাম ওই যে আপনাদের কাদের সাহেব উনি বলছেন বিএনপি নির্বাচনের রূপরেখা তৈরি করে নাই। আমাদের নির্বাচনের রূপরেখা তৈরি হয়ে তো আসেই রে ভাই, আমাদের নির্বাচন রূপরেখা হলো আপনারা যাবেন, একটা সরকার হবে, নির্বাচনকারী সরকার হবে, সরকার নির্বাচন কমিশন গঠন করবে, তারা আন্দোলন আবার নির্বাচনে যাব। আমাদের কথা পরিষ্কার, আমাদের নির্বাচনের রূপরেখাও পরিষ্কার, আপনাদের কথা মতো আমাদের নির্বাচন রূপরেখা করতে হবে, এই কথা ভাবা আপনাদের বোকামি ছাড়া আর কিছুই না। কথাবার্তা কম বলেন, কাজকর্ম বুঝেশুনা করেন, টাকা পয়সা যে যেখানে নিচ্ছেন সামাল দেওয়ার চেষ্টা করেন, কিন্তু সেটাও তো পারবেন না, সমস্ত বাজেয়াপ্ত করে ফেলতেছে আপনাদের। তো একদিন এই কাদের সাহেব তো বলছিল বোধ হয় যে যা কামাইছেন এটিও খাইতে পারবেন না, কাদের সাহেব বলছিল তাই না? সুতরাং যে যা কামাইছেন সেটিও বোধ হয় খেতে পারবেন না আশা করতেছি। ইনশাল্লাহ আন্দোলনের তোরে আপনাদের সমস্ত কিছুই বেচতে যাবে, ইনশাল্লাহ আমরা আন্দোলন করে দেশনেত্রীকে মুক্ত করবো, ইনশাল্লাহ আন্দোলন করে আমরা আমাদের নেতাকে দেশে আনবো, ইনশাল্লাহ দেশ এই দেশের গণতন্ত্র কায়েম করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।